আল্লাহ যেন আমাদের ওই ফিলিস্তাইনের পবিত্র ভূমি, পবিত্র জায়গা যে বাইতুল মুকাদ্দাস, আমাদের যেটা দ্বিতীয় কেবলা, আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ঘর পৃথিবীতে কোনটা? আল্লাহ রাসূল বলেছিলেন, সর্বপ্রথম পৃথিবীর ঘর হলো বাইতুল্লাহ, অর্থাৎ আমাদের কাবা, এখন বর্তমান যেটা, কোনটা? কাবা শরীফ। আর তারপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে দ্বিতীয়, ওয়া সানিয়াল বাইত, দ্বিতীয় ঘর কোনটা? আল্লাহর নবী বললেন, দ্বিতীয় ঘর পৃথিবীতে সেটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার, ওটা আমাদের সম্পদ, আমাদের জায়গা, ঠিক কিনা বলেন? আর আমার আপনার সম্পত্তি আজকে এই জায়নিস্ট, এই ইহুদিরা দখল করে নিতে চায়, এটা কি কখনো মেনে নেওয়া যায়? সম্ভব নাই মেনে নেওয়া। সেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক থেকে বারকনা হাওলাহু, আল্লাহ বরকত দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী মেরাজের রাত্রে সে জায়গায় যে পৃথিবীতে যত নবী এসেছিল সমস্ত নবীদেরকে সেখানে এক করে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেইটা কি আমরা ভুলে যাব, ভুলে যেতে পারি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র ঘরের জন্য আমরা দোয়া করব, আমাদের মুজাহিদ ভাইদের জন্য দোয়া করব, মুসলমান মা বোনদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করে, আল্লাহ যেন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনদেরকে এই দুনিয়ার থেকে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় বিদায় করে দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ইতিমধ্যে সবাই অবগত আছি যে বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েলদের মধ্যে ব্যাপক একটা যুদ্ধ চলছে, চলছে কি চলছে না? যেই ফিলিস্তিনিদেরকে তারা বছরের পর বছর জুলুম নির্যাতন করে আসছে, তাদের বাড়ি জায়গা জমি সব দখল করে নিচ্ছে, সেই মজলুম অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মুসলমানেরা আজকে এমন একটা সময় এসেছে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। শুধু তারা বছরের পর বছর মেরে আসত মুসলমানদেরকে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর বিশেষ রহমতে আজকে হামাস তারা ইহুদিদের দিকে নিজেদের হাতকে নিজেদের চোখকে একটু কিছুটা হলেও তুলে তাকানোর মতন সাহস জুগিয়েছে, ঠিক না বেঠে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, হামাসের যে এখন এই যে যুদ্ধটা চলছে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ, কাদের সাথে কাদের যুদ্ধ? ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ, এটা মনে রাখতে হবে। এটা কোনো দলের যুদ্ধ নয়, এটা কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়, এটা মুসলমান এবং ইহুদি দুইটা প্ল্যাটফর্মে যুদ্ধ শুরু হয়েছে, কথাটা ঠিক না বেঠে? তাহলে আমরা কি ইহুদিদের পক্ষে থাকবো না আমরা মুসলমানদের পক্ষে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দান করেছে, ঠিক না বেঠে? তিনি বলেছেন, আমি ফিলিস্তিনের পক্ষে এবং ফিলিস্তিনিদের জন্য যা যা করা দরকার মুসলিম বিশ্বকে তিনি আহ্বান জানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। তবে এক শ্রেণীর তথাকথিত কিছু মানুষ আছে যারা বলছে ফিলিস্তিনের হামাস কাজটা ভালো করছে না, কেন এই যুদ্ধ করতে গেল, কেন এই ইহুদিদের সাথে মারামারি করতে গেল, এরকম কথাও এখন এই সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে, যারা বলছে যে যে ইহুদিদের সাথে মারামারি করার যুদ্ধ করার দরকার কি দরকার ছিল, এরকম মুনাফেক আছে না নাই? অনেক মুনাফেক আছে মুসলমানদের ভিতরে লুকায়ে, যারা আসলে মুসলমান নাই, ওদের ভিতরে মুনাফিকতার কারণে ওরা মুসলমানদেরকে ঘৃণা করে, বরঞ্চ ওরা ইহুদি এবং খ্রিস্টানদেরকেই পছন্দ করে, ঠিক না বেঠে?
সুতরাং সাবধান থাকতে হবে যেন আমাদেরকে কোনোভাবেই মুসলমানদের বিপক্ষে কেউ যেন নিয়ে যেতে না পারে, এটা মাথায় রাখতে হবে। এই হামাসের এই যে যুদ্ধের পরিকল্পনাকারী, তারা খুঁজছে যে ব্যাপারটা কি, এত মারাত্মক হামলা আমাদের উপরে করার সাহস পেল কি করে ফিলিস্তিনের এই যোদ্ধারা। বছরের পর বছর যখন কারোর উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, এই মানুষগুলাই কিন্তু একসময় পিছাইতে পিছাইতে যখন পিছনের দেয়ালে পিড় বেঁধে যায়, তখন কিন্তু মানুষ আর পিছানোর সুযোগ থাকে না, তখন মানুষ কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করে। ঠিক না বেঠে? ঠিক একই অবস্থা হয়েছে। এই মুসলমানেরা শুধু মার খেয়ে এসেছে, এমন একটা সময় এসেছে তারা আজকে ঘুরে দাঁড়িয়েছে, আজকে যেমন ভাবে ঘুরে দাঁড়িয়েছে, যদি তারা এই ঈমানের সাথে আমরা এখনো ঘুরে দাঁড়াইতে পারি, তাম পৃথিবীতে এমন কোন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনের ক্ষমতা নাই যে তারা আমাদের কাছ থেকে বিজয় দান করতে পারবে। ঠিক না বেঠে? কারণ আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমরা শুধু বলেছিলাম বদরের যুদ্ধে 313 জন মুজাহিদদেরকে নিয়ে 1000 কাফের বিপক্ষে আমার নবী বিজয় লাভ করেছিলেন। ঠিক না বেঠে? সেই বিজয়ের মতো যদি আমাদের, সেই সাহাবীদের মতো যদি আমাদের ঈমান থাকে, আমরাও এখনো হাজারো হাজার পারমাণবিক বোমা আমাদের কিছু করতে পারবে না, আমরাই বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আবার আমরা খবর দেখতে পাচ্ছি, সব খবর তো মিডিয়ায় কভার করছে না, কারণ মিডিয়া তো ইহুদিদের হাতে, কাদের হাতে? ওরা আসল খবর কিন্তু দেখাচ্ছে না। ইহুদিদের যে সেনাবাহিনীর একটা প্ল্যাটফর্মের যে প্রধান ছিল, সেনাবাহিনীর প্রধান যার নির্দেশে এই মুসলমানদের উপরে হামলা করত, ওই সেনাবাহিনীর প্রধানকে হামাস যোদ্ধারা ধরে নিজেদের কব্জা গত করতে আল্লাহ তাদেরকে সাহস জুগিয়েছে, তাদেরকে সাহায্য করেছে। বলুন আল্লাহু আকবার! সুতরাং বিজয় আমাদেরই হবেই হবে বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে কোনো কিছুতে দাবিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা কন, ভয় করছেন নাকি আপনারা? কি চিন্তিত হচ্ছেন? কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার! আল্লাহ বলছেন চিন্তা করো না, তোমরা ভীত হয় না, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। যে আবু জাহাল সব থেকে নবীকে কষ্ট দিয়েছিল বেশি, কে বলেন? ভাই আজকে কান মুখ খোলা করে কথা বলতে হবে, কারণ আমরা তো ঘুমাচ্ছি, শুধু ঘুমাচ্ছি, আমাদেরকে জাগার সময় এসেছে। ঠিক না বেঠে? আর কতদিন ঘুমায় থাকবেন, আর কতদিন চুপ করে থাকবেন? বাতিলের বিরুদ্ধে জবানকে খুলতেই হবে। ঠিক না বেঠে? কারণ ইহুদি এবং খ্রিস্টান আমাদের জন্মগত শত্রু। ঠিক না বেঠে? আল্লাহ নিজে বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়ান নাসারা। কখনোই তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আপোষ করো না, ওরা তোমাদের চির দুশ্মন। বলেছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং ইহুদিদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজের সময় নাই। এখন তারা ওই যে একটা কথা আছে না, যে ভাই যা কিছু দরকার দে কুকুর থেকে আগে, এরকম কথাটা বলে কি বলে না, প্রবাদ বলে কি বলে না? সুতরাং আমাদের এই হামাস যুদ্ধরা দেখাইয়ে দিচ্ছে যে আমাদের কাছে পারমাণবিক লাগবে না, আমাদের কাছে পারমাণবিক বোমার থেকেও সব থেকে শক্তিশালী বোমা আছে, তার নাম হলো ইমান। তার নাম কি? ইমান। এই হামাসের যিনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, একটা হাত তাকে অনেক বছর আগে এই ইহুদিরা কেটে নিয়েছে, দুইটা পা কেটে নিয়েছে, এক হাত শুধুমাত্র আছে। এই একজন ব্যক্তি এমন একজন মুজাহিদ যার হাত নাই, পা নাই,
তার পরিকল্পনায় হামাস আজকে ইহুদিদের উপরে এই যুদ্ধ কৌশল অবলম্বন করে ইহুদিদেরকে টানা নানা ইহুদিদেরকে ভীতে এমন ভাবে ভয় ধরাইয়ে দিয়েছে, ওরা এখন টালমাতাল অবস্থার মধ্যে আছে। বলেন আল্লাহ আকবার। সুতরাং আপনার হাত না থাকলেও সমস্যা নাই, আপনার পা না থাকলেও সমস্যা নাই, থাকতে হবে ইমানি শক্তি। কি শক্তি বলেন? কি শক্তি? আমার রাসূলকে সব থেকে বড় কষ্ট দিয়েছিল, আমার রাসূলকে সব থেকে বেশি নির্যাতন করেছিল, সাহাবীদেরকে নির্যাতন করেছিল আবু জাহাল। নাম কি? ভালো করে শুনবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের তাবলীগ, যখন ত্রিকোরআনের দাওয়াত দিতে লাগছিলেন, তখন এই আবু জাহালে আমার নবীকে খাত কেটে খাতের মধ্যে ফেলে দিয়ে মারার চক্রান্ত করেছে। কথা কি বুঝতে পারছেন? কে আমার কথা কি বুঝতে পারছেন? একদা নবীজিকে খাত কেটে মারার চক্রান্ত করলো কে? আবু জাহাল। বড় করে একটা খাত কাটলো, কেটে খাদের উপরে এই যে আমরা যেমন বাঁশের ছাটাই বানাই, এরকম ডালপালা বা এরকম কোনো কিছু দিয়ে ওর উপরে সুন্দর করে সাজাইয়ে দিয়ে এমন ভাবে সাজাইছে যে ওর উপর দিয়ে আবার ঘাস লাগাই দিয়েছে। মানে অন্যান্য জায়গা আশেপাশের জায়গা যেমন ঠিক তেমনই এমন একটা করে ঘাস লাগাই দিয়ে একেবারে মিল করে দিয়েছে যে এই দিক দিয়ে হাঁটাই নিয়ে আসবো, আর হেঁটে আসতে গেলেই এমন জিনিস দিয়েছে যে পা দিলেই নিচে কি কাটা, হ্যাঁ কথা কয় না, নিচে কি কাটা, খাত কাটা, গর্ত কাটা রয়েছে। পা দিলেই কোথায় পড়ে যাবে? গর্তের ভিতর পড়ে যাবে। আর আমার নবীকে ওই কাফেরেরা আবু জাহাল এবং তার সান্ডা পান্ডারা কি করবে? মাটি দিয়ে ঢেকে দিবে। জীবনের মতো বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করলো যে যাতে আর সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মানুষের কাছে আর বলতে না পারে। আচ্ছা বলেন তো, যত চক্রান্ত করুক সব খবর জানে কে? সব কিছু ঠিকঠাক করে এবার আবু জাহাল তার দূত অর্থাৎ বার্তা বাহককে নবীজির কাছে পাঠাইলেন যে যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যে বলছে আবু জাহাল নেতা যে আপনাকে ডাকছে, চলেন আপনাকে যেতে হবে। আমার নবী নিজের থেকে কোনো কাজ করতেন কি? যতক্ষণ পর্যন্ত তার অর্ডার না পেয়েছে, আল্লাহর অর্ডার না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছু করতেন না, কোনো দিকে যেতেন না। আল্লাহ যখন যেখানে যেতে বলেছেন, যেভাবে যা করতে বলেছেন, তিনি সেইভাবেই করেছেন। সুবহানাল্লাহ। বলে বস ওহি আসে নাই যে যাবো কি যাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে নিই তারপরে যাব। অর্থাৎ আমার কাছে যখন ওহী আসবে, আমি যদি অনুমোদন প্রাপ্ত হই আমি যাব, তার আগে যাব। আল্লাহু আকবার বলবেন না? বাস ফিরে আসলো, বলছে একটু পরে আসছে। অনেকক্ষণ সময় চলে গেল, আসে না, আবার পাঠালো যাও এবার সাথে করে ডেকে নিয়ে আসবা। আবার যে ডাকছে এরই মধ্যেও কিন্তু জিব্রাইল আসে নাই। আবার নবীজি তাকে ফেরত দিলে যাও, আমার এখনো যাওয়ার সময় হয় না, আমার কাজটা সারা হয় না, আমি কাজ সারে তারপরে আমি আসবো, আমার কাজ কমপ্লিট হয় নাই, আমার কাজ কমপ্লিট হওয়ার পরে আমি আসতে চাই। বস ফিরে আসলো, বসে আবার সময় নিলে একটু পরে আসছে। এখন নেতা মানুষ সাধারণভাবে যারা ইসলাম বহির্ভূত নেতা হয় তাদের এই দেমাক কিন্তু একটু বেশি চটা দেমাক হয়। কথা কি বুঝতে পারছেন? কি দেমাক হয়? চটাতে না ভাই, তারা মানতে পারে না আমি নেতা মানুষ, আমি ডাকছি আর আসছে না। আবার কিছুক্ষণ পরে এবার আরো আরেকজনকে পাঠালো সাথে করে, যাও এবার যে সাথে করে ডেকে নিয়ে আসবা, যেন কোনো ভাবেই যেন তাকে থুই আসবা না, সাথে করে নিয়ে আসবা। এর মধ্যে আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়েছেন। কাকে পাঠাইছেন? সুবহানাল্লাহ। বলবেন না কাকে পাঠাইছেন? কি মানুষ না ফেরেশতা? ওহি নিয়ে আসতেন যে ফেরেশতা, সেই ফেরেশতা চলে এসেছে। বস এসে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ওখানে যাওয়ার অনুমতি দেয় নাই, ওরা চক্রান্ত করেছে, ওখানে যাওয়া যাবে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আবার যে বলছেন নেতাজি এবার তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য বলেছে, এবার আর আপনাকে রেখে যাব না, যাওয়াই লাগবে। আমার নবী বললেন ও আল্লাহর বান্দারা যাও,
আমি আসিতেছি কিছুক্ষণের মধ্যে, তোমরা যাও ফিরে যেয়ে বলো আমি আসতেছি। এবার দুইজন ব্যক্তি ফিরে যখন আবু জাহালের দরবারে এসেছে, আবু জাহালের দরবারে আসার সাথে সাথে আবু জাহাল বলছে, কই সেই এতিমের বাচ্চা, এতিম কই? ওই দুইজন বলে, এখনো আসলো না, একটু পরে আসবে। এবার নেতার মাথা আরো বেশি গরম হয়ে গিয়েছে। নেতা বলছে, আইরে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকতে পাঠাইছি, আসে নাই। এই বলে নেতা এমন ভাবে রাগান্বিত হয়ে গিয়েছে, নেতা একবার ওদিকে ছুটে, ওদিকে ছুটে, এদিকে ছুটে, সামনে পিছনে ছুটা ছুটি করতে করতে দেখা গেল নেতা যেই যে গর্ত কেটেছিল মোহাম্মদ মোদের জন্য, ওই গর্তের মধ্যে নেতাজি পড়ে গিয়েছে। যখনই পড়ে গেছেন, আল্লাহর একজন বান্দা ওখানে যেয়ে বলছেন, কি খবর নেতাজি, ব্যাপারে কি? আপনি কাটলেন গর্ত মুহাম্মদের জন্য, আর সেই গর্তের মধ্যে আপনি পড়ে দেখছি, এখন ওইরকম হাত তোলা হলা করেন, আপনাকে এখন কি করা যায়? আল্লাহু আকবার! তাহলে পরে এখান থেকে বোঝা যায়, কারোর জন্য যদি কেউ অন্যায় করে গর্ত কাটে, তাহলে সেই গর্তেই তাকেই পড়তে হয়। কথা ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অন্যায় করে যদি আপনি কারোর কোনো কিছু ক্ষতি করতে যান, ওই ক্ষতিতে আগে আপনি নিজে পড়বেন। কথা বলে ঠিক না বেঠিক? অন্যায় করে ইসরায়েল বছরের পর বছর ফেরে এসেছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ শুরু হয়েছে মাত্র। আল্লাহ সাহায্য আমাদেরকে করবে ইনশা, বলেন ইনশা আল্লাহ। সেই আবু জাহেল ওখান থেকে তাকে টেনে তোলা হলো। এরপরে এক পর্যায়ে বদরের প্রান্তরে, কোন প্রান্তরে এসে বিশাল অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে 1000 সৈন্য নিয়ে এসেছে, আর মুসলমান মাত্র 313 জন। কয়জন? 313 জন। ও এসে এমন অহংকারী দাম্ভিকতা ভাব দেখায়, যারা 313 জনের কাছে নেই ঘোড়া, একটা ঘোড়া আছে মাত্র, কয়েকটা তরবারি, সেরকম ভালো তরবারি নাই, ওরা আমাদেরকে কি করবে? আমরা মুহূর্তের মধ্যে ওদেরকে মেরে সব শাট করে ফাঁকা করে দিয়ে আমরা বিজয় লাভ করে চলে যাবো। বলেন নাউজুবিল্লাহ। ওদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে বদরের প্রান্তর হাত এইভাবে তুলে দোয়া করছেন, কার কাছে? আল্লাহ। আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে ধরে দোয়া করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক কিছুক্ষণ শোনার পরে আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আর দরকার নেই, আপনি যা বলেছেন এই পর্যন্ত কবুল হলে আজকের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। বাস, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করলেন কার কাছে? আরো জোরে বলতে হবে, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর রাসূলের দুশমন, অহংকারী, দাম্ভিকতার সাথে যিনি এসেছে মোহাম্মদকে এবং 313 জনকে শেষ করে দিবে, সেই অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত, তাকে এমনভাবে বিদায় করার জন্য আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের কাছে আফরার দুই পুত্র মুআজ এবং মুওয়াজকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। একেবারে নাবালিক দুই শিশু চলে এসেছে, এসে আব্দুর রহমান ইবনে আউফের কাছে বলছেন, চাচা গো, সম্পর্কে চাচা ছিলেন, বলছে, চাচা আমাকে একটু আবু জেহেলকে দেখায় দেন। আল্লাহু আকবার বলেন। কাকে দেখায় দেন? আবু জেহেলকে একটু দেখায় দেন। তা আব্দুর রহমান ইবনে আউফ, সহি বুখারীর বর্ণনা, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমি তো এই দুই বাচ্চার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম, আমায় এতটাই আমি তাজ্জুব হয়ে গেলাম, যারে এই আবু জেহেলকে দেখানোর জন্য এই নাবালের দুইটা শিশু এসেছে যে আবু জেহেলকে দেখায় দাও। তা আমি বললাম, আমি দেখায় দিলে তোমরা কি করবা? বলছে, আপনি দেখায় দেন না, আমরা রাসূলের দুশমন, আল্লাহর দুশমনকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের শিশুরা আজকে তারাও কিন্তু এইভাবে
মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে মায়েরা তাদেরকে তালিম দিয়ে দিচ্ছে, যাও আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তোমাদের উৎসর্গ করে দিলাম, তোমরা আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যে জিহাদ করো তোমাদের জীবনকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়ের আমার, এই দুই শিশুর কথা আব্দুর রহমান ইবনে আউফ শোনার পরে এক পর্যায়ে তারা যখন নাসর বান্দা চাচাকে দেখাইয়ে দাও না, চাচা দেখাইয়ে দাও, ছোট বাচ্চারা একটা কোনো কিছু বাবা মায়ের কাছ থেকে নেওয়ার সময় কি একটা বাই ধরে না, বায়না ধরে যে আমাকে এটা দিতেই হবে, না হলে দেখা যাচ্ছে কি তার যা নেওয়ার অ্যাক্টিং সব কিছু শুরু করে। তো দুই বাচ্চা মুআজ ও মুআওয়াজ এই দুইজন আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, চাচাজি একটু দেখাইয়ে দাও না, চাচা একটু দেখাইয়ে দাও। এক পর্যায়ে আমি তাদেরকে সাথে নিয়ে আমি ইশারা করে দেখাই দিলাম, ওই যে দেখো আল্লাহর দুশমন নবীর দুশমন, ওই যে দেখা যাচ্ছে ঘোড়ায় চড়ে ওই যে আসতেছে, ওই হচ্ছে সেই আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন, ওই যে আবু জাহেল ওই যে আসতেছে। যখনই দেখাইয়ে দিল, বুখারীর বর্ণনায় আসছে এই দুই বাচ্চা দেখবেন ইগল পাখি, ওই যে আফ্রিকার ওইদিকে ইগল পাখিতে দেখবেন ওই যে জিওগ্রাফির মধ্যে দেখা যায়, কিন্তু ইগল একটাকে টার্গেট করলে ও বাঘের বাচ্চা হোক আর ছাগল হোক ভেড়া হোক আর পাখি হোক আর সমুদ্রের ভিতরে মাছ হোক যাই হোক না কেন, দেখবেন ও যেটাকে টার্গেট করে ওইটাকে একেবারে এমন ভাবে সূক্ষ্ম ভাবে যে ও এমন ভাবে শিকারি করার জন্য নিজের পা দুইটাকে দিয়ে দেয়, ও কিন্তু সেটাকে শিকার করে নিজের গন্তব্য থেকে আবার রওনা দেয়। ঠিক না বেঠে? ঠিক আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি এই দুই বাচ্চাকে শুধুমাত্র কেবলমাত্র দেখিয়ে দিলাম যে ওই যে নবীর দুশমন আল্লাহর দুশমন আসতেছে, এই কথাটুকু শুধুমাত্র বলেছি। আর এই দুই বাচ্চা তাদের যে যানবাহন ছিল ওইটাই করে এত স্পিডে বাস পাখির মতো আবু জাহালের উপরে যেয়ে তারা হামলা করে বসলো। আল্লাহু আকবার বল। ছোট দুই বাচ্চা, দুই ভাইয়ের হাতে খাজুরের ডাল রয়েছে, কি রয়েছে ওদের কাছে? তরবারি, ওদের কাছে ঘোড়া, আর এদের কাছে শুধুমাত্র খালি পা, আর আছে মাত্র খাজুরের ডাল। কিসের ডাল দেখবেন? এখন কিন্তু আমাদেরকে ভয় দেখায়, ওরে বাবা ওদের বিরুদ্ধে বলা যাবে না, ইসরায়েলের কাছে আছে অ্যাটম বোম আর আমাদের কাছে তো কিছুই নেই, আমরা কি করে নড়বো, বোম মেরে তোরা শেষ করে দিবে, বলে কি বলে না? কথা বলেন, ইমান ঠিক করতে হবে মুসলমান। বোমকে আমরা কখনো ভয় করি না, আমরা একমাত্র ভয় করব কাকে? বাস দুই বাচ্চা একেবারে কাছে যেয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যেই খাজুরের ডাগো ছিল ওইটা দিয়ে আবু জেহেলকে দিয়েছে একবারে। আল্লাহু আকবার বলে। যেমন নিচের থেকে বাড়ি মেরেছে আর আবু জেহেলের হাতে আছে তরবারি, ওইটা দিয়ে মুআজের হাতে এখানে ডান হাতের এই জায়গায় মেরেছে একটা কোপ। যেমন কোপ মেরেছে মুআজের হাত প্রায় এখানে কেটে ছুড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, শুধু ঝুলছে। যখন ও তরবারি দিয়ে ওকে আঘাত করেছে, আর ছোট ভাই মুআওয়াজ তার হাতে রয়েছে আর একটা খাজুরের ডাল, ওইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিচ্ছে সূরা আল ইমরানের মধ্যে আসছে, এই ছোট বাচ্চা আবু জাহালের এই ঘাড়ে রেখে দিয়েছে একটা বাড়ি। বলেন আল্লাহু আকবার। যেমন একটা বাড়ি দিয়েছে ঘাড়ে রকগুলাকে সব ছিঁড়ে তছনছ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যেমন বাড়ি দিয়েছে ঘাড়ে রক ছিঁড়ে গিয়েছে মিস্টার আবু জেল ঘোড়ার গায়ের উপর থেকে নিচে পড়ে গেছে, এবার দুই ভাই সাপ মারার মতো করে আবু জেহেলকে পিটানো শুরু করেছে, পিটাইতে পিটাইতে একেবারে ধুলার সাথে মরুভূমির সাথে সাপ করে ফেলেছে। আল্লাহু আকবার বল। আমি শুধু দেখছি, মানে ওই যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি শুধু দেখছি যে দুই ভাই আল্লাহর নবীর দুশমনকে কি অবস্থা করছে। আমি এক পর্যায়ে আগায় গেলাম যে দেখি যে বড় ভাইয়ের যে হাতটা কেটে ঝুলছে, ইমানি শক্তি কাকে বলে দেখেন মুসলমান? এইটা বলছে যে হাত ঝুলছে, ডিস্টার্ব হচ্ছে জিহাদের মাঠে, হাতটাকে পায়ের নিচে দিয়ে এক টান মেরে ছিঁড়ে ফেলে এখানে একটুখানি ওই মাটি বা ধুলা ওইটা লাগাই দিলেন, ওই রক্ত সব বন্ধ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বন্ধ হয়ে গেছে। দুই
দুই ভাই আল্লাহর নবীর দুশমনকে মেরে আমার কাছে ফিরে এসে বলছে, চাচা কাজ সমাধান করে দিয়েছে, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনায় আমাদেরকে সাক্ষী, আমাদেরকে শিক্ষা দেয় ঘটনা যে যদু যুদ্ধের কাছে যদি আপনার যতই বোম থাকুক আর যতই যুদ্ধ অস্ত্র থাকুক না কেন, কাফেরদের কাছে যদি আপনার কাছে পিওর ইমান থাকে, আপনার কাছে যদি নবীর মহব্বত আল্লাহর মহব্বত থাকে, কোন বোম কোন যুদ্ধ অস্ত্র আপনার কাছে বিজয় লাভ করতে পারবে? পারবে কি? পারবে না। বদরের প্রান্তরে আল্লাহ রব্বুল আলামিনের নবী যে দোয়া করেছিলেন, আপনারা অনেকেই বলবেন, হুজুর আমরা তো যেতেও পারছি না, আমাদের তো কিছু পাঠানোর ক্ষমতা নাই, যুদ্ধের অস্ত্র তো আমাদের নাই, তা আমরা কি করব? শুনেন, নবী আমাদেরকে বলেছেন যে আমরা যদি যেতেও না পারি, আমরা যদি কোনো সাহায্য করতে না পারি, অন্তত পক্ষে মুখ দিয়ে দোয়া তো করতে পারি। কথা কান আল্লাহর নবী দোয়া করেছিলেন হাত তুলে, আল্লাহ তুমি আবু জাহলকে উতবা সাইবাকে এই ময়দানে আল্লাহর নবীর নাম ধরে ধরে যেখানকার জায়গার কথা কথা বলে বলে দোয়া করেছিলেন, সেই জায়গাতেই ওই দিনকে কাফেরদের নেতাগুলোকে আল্লাহ তার আসমান থেকে ফেরেশতা পাঠায় এবং জমিনের এই নাবালক শিশুদেরকে দিয়ে আল্লাহ ওই দিনকে বদরের প্রান্তরে ওই সমস্ত দুশমনদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছিলেন। তা আমরা কি এখন দোয়া করতে পারি না? আমরা কি আমাদের ওই শহীদি ভাই তামান্না যারা নিয়ে আগিয়েছে ওই মুসলমান যুবকদের জন্য আমরা কি দোয়া করতে পারি না? দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করবেন, যখনই স্মরণ হবে, যখনই খবর দেখবেন দোয়া করবেন, আল্লাহ তুমি এই দিনের মুজাহিদদেরকে তুমি বদরে যেমন সাহায্য করেছিলে ওইভাবে সাহায্য করো, ঠিক কিনা? পারবেন না দোয়া করতে? কোনো বাধা আছে? কোনো বাধা আছে? ইনশাআল্লাহ আমরা দোয়া করব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ এই দোয়ায় আমাদেরকে ওই বদরের প্রান্তরের মতো কাজ করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই ফিলিস্তাইনের পবিত্র ভূমি, পবিত্র জায়গা যে বাইতুল মুকাদ্দাস, আমাদের যেটা দ্বিতীয় কেবলা, আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম ঘর পৃথিবীতে কোনটা? আল্লাহ রাসূল বলেছিলেন সর্বপ্রথম পৃথিবীর ঘর হলো বাইতুল্লাহ, অর্থাৎ আমাদের কাবা, এখন বর্তমান যেটা কোনটা? কাবা শরীফ। আর তারপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে দ্বিতীয় ওয়া সানিয়াল বাইত, দ্বিতীয় ঘর কোনটা? আল্লাহর নবী বললেন দ্বিতীয় ঘর পৃথিবীতে সেটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার, ওটা আমাদের সম্পদ, আমাদের জায়গা, ঠিক কি না বলেন? আর আমার আপনার সম্পদই আজকে এই জায়নিস্ট এই ইহুদিরা দখল করে নিতে চায়, এটা কি কখনো মেনে নেওয়া যায়? সম্ভব নয় মেনে নেওয়া। সেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক থেকে বারকনা হাওলাহু, আল্লাহ বরকত দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী মেরাজের রাত্রে সে জায়গায় যে পৃথিবীতে যত নবী এসেছিল সমস্ত নবীদেরকে সেখানে এক করে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেইটা কি আমরা ভুলে যাব, ভুলে যেতে পারি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র ঘরের জন্য আমরা দোয়া করব, আমাদের মুজাহিদ ভাইদের জন্য দোয়া করব, মুসলমান মা বোনদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করে, আল্লাহ যেন আল্লাহর দুশমন নবীর দুশমনদেরকে এই দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় বিদায় করে দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ এই পৃথিবী থেকে তুমি ইহুদি এবং খ্রিস্টানদেরকে জীবনের মতো ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। বলেন আমি, আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।